পর এবার স্ক্যানারে বোলপুরের চালকল। এবার নজরে বোলপুর শহরের ভোলেবম রাইস মিল। ভোলেবম রাইস মিল কেশপ্রদার এমনটাই দাবি করেছেন স্থানীয়রা। অনুব্রত গ্রেফতারের পর থেকেই বাইরে থেকে বন্ধ ভোলেবম রাইস মিল। ভোলেবম রাইস মিল কি অনুব্রত মণ্ডলেরই? উঠছে সেই প্রশ্ন। দেখো, ইতিমধ্যে সিবিআই এর স্ক্যানারে রয়েছে অনুব্রত মণ্ডলের নামে বেনামে বিভিন্ন সম্পত্তি। অনুব্রত মণ্ডলের একাধিক রাইস মিল রয়েছে, সেরকমটাই সূত্রের খবর। এবং স্থানীয় মানুষজন বোলপুর শহরের মধ্যে থাকা এই ভোলেবম রাইস মিলটি অনুব্রত মণ্ডল বা কেশপ্রদার রাইস মিল হিসেবেই চেনেন, অন্তত স্থানীয় মানুষজন ক্যামেরার সামনে সেরকমটাই দাবি করলেন। আমরা গিয়েছিলাম আজকে এই রাইস মিলে এবং আমরা যেটা দেখতে পেলাম, স্থানীয় মানুষজন যেমন একদিকে বলছেন এটা কেশপ্রদার রাইস মিল, তার পাশাপাশি তারা এটাও বলছেন যে এই রাইস মিলটি এই মুহূর্তে বন্ধ হয়ে রয়েছে, এখান থেকে কোনো কাজকর্ম হয় না। দরজাতে আমরা রাইস মিলের যে দরজা, সেই দরজা দেখলাম আমরা তালা বন্ধ রয়েছে। ভেতরে নিরাপত্তা রক্ষী রয়েছেন, তালা বন্ধ। এর সঙ্গে ভেতরে অসংখ্য মানুষজনের আনাগোনাও আমাদের চোখে পড়লো। ভেতরে বেশ কিছু মোটর সাইকেল দাঁড় করানো রয়েছে তার, এবং আমরা দেখতে পেলাম বাইরে থেকে যে ভেতরে একাধিক ব্যক্তি ঘোরাফেরা করছেন। তারা কারা, তাদের কি পরিচয় আমরা জানি না, কিন্তু এই রাইস মিলটি স্থানীয় মানুষজনের কাছে কেশপ্রদার রাইস মিল হিসেবেই পরিচিত। এখন সিবিআই তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের যে সমস্ত সম্পত্তি রয়েছে সেগুলি একে একে খোঁজ শুরু করেছেন। প্রায় 45টি সম্পত্তির দলিলও পাওয়া গিয়েছে সিবিআই সূত্রে, সেরকমটা বলা হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় কোথায় অনুব্রত মণ্ডলের কি কি সম্পত্তি রয়েছে সেটাই এই মুহূর্তে তদন্তকারীরা খুঁজে বের করার চেষ্টা করছেন। মাধুরী, ধন্যবাদ সন্দীপ তোমাকে এখনকার মতো। আপনারা দেখতে পাচ্ছেন বোলপুরের একটি রাইস মিল, ভোলেবম রাইস মিল, যে রাইস মিলের নাম এই রাইস মিল এই চালকল অনুব্রত মণ্ডলেরই এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। এবার নজরে রয়েছে বোলপুর শহরের এই রাইস মিল। অনুব্রত গ্রেফতারের পর থেকেই বাইরে থেকে বন্ধ এই রাইস মিল। এই রাইস মিল কি অনুব্রত মণ্ডলে প্রশ্ন উঠছে। এর আগে আমরা দেখেছি বোলপুর শহরের শিয়ান এলাকায় একটি খামার বাড়ির হদিশ পাওয়া যায়, যে খামার বাড়ি কেয়ারটেকারের দাবি অনুব্রত মণ্ডলের। এবং এই খামার বাড়ির পর এবার স্ক্যানারে বোলপুরের একটি চালকল, যে চালকলের নাম ভোলেবম রাইস মিল। এবং বোলপুর শহরের মধ্যে অবস্থিত এই ভোলেবম রাইস মিল, যেটি কিনা অনুব্রত মণ্ডলের এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। এবং তারা এমনটাও বলেছেন যে অনুব্রত গ্রেফতারের পর থেকেই বাইরে থেকে বন্ধ রয়েছে এই রাইস মিল। প্রশ্ন উঠছে, এই রাইস মিলও কি তাহলে অনুব্রত মণ্ডলেরই? বোলপুর শহরের একটি চালকলের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্যানারে রয়েছে এই বোলপুরের এই চালকল। এই চালকল প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। কৃষ্ণবাবু, আগে বলতে পারবো না, আমি বলে নেওয়ার ঝামেলা আছে না, বন্ধ আছে না, ঢুকিনি তো, আমরা ঢুকিনি, আমরা সব চালের মিল তো, চাল তো, চাল ছাড়া কি হবে? হ্যাঁ, গাড়ি গাড়িতে বেরো, গাড়ি গাড়ি বেরোয়, এটাই যা দেখেছি আমরা, এর বেশি কিছু আর জানি না। হ্যাঁ, মাঝে মধ্যে খুলে মাঝে মধ্যে বন্ধ থাকে এটা। না না, নেই কো। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আপনাদের শোনালাম। এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বোলপুরের একটি চালকলের, এই চালকলের মালিক অনুব্রত মণ্ডল এমনটাই দাবি করছেন স্থানীয়রা। তারা আরো যেমনটা জানালেন যে অনুব্রত গ্রেফতারের পর থেকেই বাইরে থেকে বন্ধ রয়েছে এই ভোলেবম রাইস মিল। যদিও ভিতরে বেশ কয়েকটি মোটর বাইকের ছবি ধরা পড়ছে, কিন্তু বাইরে থেকে বন্ধ রয়েছে এই রাইস মিল। এই রাইস মিলও কি তাহলে অনুব্রত মণ্ডলে? উঠছে সেই প্রশ্ন। এবং যেমনটা জানা যাচ্ছে, এর আগে আমরা দেখেছি বোলপুর এলাকারই শিয়ান নামক এলাকায় একটি খামার বাড়ির হদিশ পাওয়া যায়, যে খামার বাড়ির কেয়ারটেকার দাবি করেছিলেন যে তার মালিক অনুব্রত মণ্ডল। সেই খামার বাড়ি যেমন সিবিআই স্ক্যানারে রয়েছে, তার পাশাপাশি সিবিআই স্ক্যানারে রয়েছে বোলপুরের এই চালকল যার নাম ভোলেবম রাইস মিল। এবং স্থানীয়রা দাবি করছেন এর মালিকও অনুব্রত মণ্ডলই। পাশাপাশি দেখতে পাচ্ছেন শিয়ান এলাকার খামার বাড়ির ছবি, অন্যদিকে বোলপুর শহরে অবস্থিত এই চালকলের ছবি, যে দুটিরই মালিক অনুব্রত মণ্ডল বলেই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। বোলপুরের শিয়ান এলাকায় বড় সড়ক খামার বাড়ি কেয়ারটেকারের পরিবারের দাবি, মালিকের নাম অনুব্রত মণ্ডল। প্রায় 50 বিঘা জমির ওপর ধান মাছ সবজি সবকিছুরই চাষ হয়।
কেয়ারটেকারের দাবি বছর কুড়ি আগে এই সম্পত্তি কেনেন অনুব্রত। নামে বেনামে অনুব্রত মণ্ডলের কত সম্পত্তি রয়েছে তার হদিস করতে এই মুহূর্তে ব্যস্ত সিবিআই। সেই সমস্ত সম্পত্তির খতিয়ান এই মুহূর্তে পরীক্ষা করে দেখা হচ্ছে। আর ঠিক এরকমই একটি সম্পত্তির হদিস পেলাম আমরাও। অনুব্রত মণ্ডলের প্রায় 50 বিঘের কাছাকাছি জমি নিয়ে তৈরি করা একটা এগ্রিকালচার ফার্ম তার খোঁজ পাওয়া গেল বোলপুর শহর থেকে কিছুটা দূরে শিয়ান অঞ্চল। সেই শিয়ান অঞ্চলেই এই প্রায় 50 বিঘের ওপরে জায়গা জুড়ে এই এগ্রিকালচার ফার্ম। প্রায় 20 বছর ধরে এই ফার্মের মালিক অনুব্রত মণ্ডল সেরকমটাই বলছেন, যারা দেখভালের দায়িত্বে সেই কেয়ারটেকার পরিবার। এখানে মূলত ধান চাষ হয়, বিভিন্ন মরশুমি সবজি চাষ হয়, রয়েছে একটা সুবিশাল জলাশয় যেখানে মাছ চাষ হয়, এবং প্রত্যেক বছর নিয়ম করে এই জায়গায় যারা রয়েছেন এখানে কেয়ারটেকার, যাদের দায়িত্বে এই গোটা বিষয়টা রয়েছে, তাদের উপস্থিতিতেই এই সমস্ত ধান এবং মাছ ইত্যাদি এগুলি বিক্রি করা হয়। এই জায়গাটি আজ থেকে প্রায় 20 বছর আগে কেনা হয়েছিল এমনটাই বলছেন তারা। অনুব্রত মণ্ডল আসেন যখন এই সমস্ত ধান এবং অন্যান্য সামগ্রী বিক্রির ব্যাপার থাকে, এবং প্রত্যেক বছর শিবরাত্রির সময় পূজোয় আসেন অনুব্রত মণ্ডল, আর বাকি সময়টা দেখভালের দায়িত্বে থাকে কেয়ারটেকার পরিবার। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই, এবং অনুব্রত মণ্ডলের বাড়িতেই এই বাড়ির যিনি কেয়ারটেকার তারই পরিবারের এক বৃদ্ধা সদস্যা তিনি কাজ করেন, পরিচারিকার কাজ করেন। এবং স্বাভাবিকভাবেই অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর কার্যত বিপাকে পড়ে গিয়েছে এই কেয়ারটেকার পরিবার এবং তাদের বাড়ির অন্যান্য সদস্যরা। কেননা এই সুবিশাল জমি এবং তার এই চাষবাস সবটাই দেখাশোনার দায়িত্ব ছিল তাদের ওপরে। এবার কি হবে তার কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না এই পরিবারের সদস্যরা। সুবীর রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, বীরভূম।